एवरीवन वेलकम टू माय चैनल जॉय पिंक। आज के होच्छे शनिवार, एखन बाजे होच्छे सन्ध्या 7টা। এই 7টা থেকে আমি আমার ভিডিওটি শুরু করেছি। আর হচ্ছে জুলাইয়ের কত তারিখ, 4 তারিখ, জুলাইয়ের 4 তারিখ। আর এখন হচ্ছে আমি কি করব বলো তো, আমি এখন ফেস প্যাক লাগাবো। ভাবতে পারো এই সন্ধ্যার সময় ফেস প্যাক লাগাবে? হ্যাঁ, এই সন্ধ্যার সময় এখন আমার ফেস প্যাক লাগাতে ইচ্ছে করছে। মানে এই দেখতে পারো, এখানটায় 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 পিম্পল হয়েছে। আগে একটা ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে আমি একটা নিম ফেস প্যাক মানে বাড়িতে বানিয়ে তারপরে মুখে লাগাই, সেইটাই লাগাবো। ওই ফেস প্যাকটাই আবার লাগাবো, কারণ দেখি কয়েকদিন পর পর লাগিয়ে দেখি অনেকটা কাজ হয়। আমি আগে হয়েছিল কদিন আগে এরকম পিম্পলে পুরো ভরে গিয়েছিল। আর অয়েলি স্কিন তো আমার ভীষণ পরিমাণে পিম্পল হয়, আর এই গরমের সময় তো ঘেমে অয়েল বিচ্ছিরি অবস্থা, তোমাদের বলে বোঝাতে পারবো না। এমন পিম্পল হয় না আমার, আর ভালো লাগে না। এখন আমি ফেস প্যাকটা লাগাবো। আর রাতে কি রান্না করব এখনো ডিসাইড করিনি। আমার বর গিয়েছে বাজারে, দেখি বাজার থেকে কি সবজি নিয়ে আসে। ও হ্যাঁ, ডিসাইড করিনি বলতে ভুল হবে, ফ্রিজে পনির ছিল, সেই পনিরটা বের করে রেখেছি, হয়তো বা পনির করতে পারি। আর কি করব, রাতের খাবার তো অত বেশি করাও ঠিক না, কারণ এমনিতেও তো আমাদের অনেক খাবার নষ্ট হয়ে যায়, মানে খাওয়া হয় না আর কি। আর রাত্রে অত বেশি রান্নাও করব না, এই পনিরটা যদি রান্না করি আর কি। আর দেখা যাক বাজার থেকে কি নিয়ে আসে। ফেস প্যাকটা অলরেডি আমার মানে তৈরি করে রাখা হয়ে গিয়েছে, সেইটাই আমি লাগাবো। কেমন লাগছে বলো? এই দেখো এখানটা একটা, এখানটা একটা। আর পিম্পল এমন একটা জিনিস না, আমি জানি ফুটতে হয় না, তারপরও না আমার নখ চলে মানে আঙুল চলে যায়, আঙুল চলে গিয়ে এরকম ফুটতে ইচ্ছা করে, ওই মিষ্টি মিষ্টি ব্যথা লাগে তার জন্য, কিন্তু ফুটলে আরো বেশি দাগ হয়। একটা কথা কি বলতো, এই যে আমার পিম্পল হবে না, দাগও হয় অনেক মুখে, এমন না যে দাগ হয় না, দাগ হয় কিন্তু আস্তে আস্তে এমনিতেই মিটে যায়, আমার কিছু ব্যবহার করা লাগে না। আর আমি কিছুই ব্যবহার করি না মুখে। তোমরা অনেকে আমাকে জিজ্ঞাসা করো যে আমি কি নাইট ক্রিম ব্যবহার করি, কি ময়েশ্চারাইজার ব্যবহার করি, মুখের জন্য কি ব্যবহার করি। আমি ময়েশ্চারাইজার ব্যবহার করা অনেক দিন আগে ছেড়ে দিয়েছি, প্রায় 6-7 মাস হলো আমি মুখে কোনো ময়েশ্চারাইজার ব্যবহার করি না। বাইকের শব্দ শোনা যাচ্ছে তোমাদের সাথে, আবার আমি পরে গল্প করছি। দেখি বর বাজার থেকে কি নিয়ে আসলো, যাই বাজার করে নিয়ে, বাজার করে নিয়ে চলে এসছি। আর এখান দিয়ে আজকে জামা কাপড় ধুয়েছি, আমিও ধুয়েছি, ভাইও ধুয়েছে, সব মিলে দেওয়া হয়েছে। এ বাবা, বাইরের লাইটও তো আমি জ্বালিয়ে দিনি, বাইরের লাইটটাও জ্বালিয়ে দিনি। বাজার নিয়ে আসছে, বাজার নিয়ে আসছে। তোমরা আগে একদিন অনেকে আমাকে কমেন্ট করেছিলে যে শাপলা কি মানে শাপলা কিভাবে রান্না করে। ওয়াও, দেখো কি দারুণ লাগছে না, হেভি লাগছে, হেভি। কি সুন্দর লাগছে। আর এই যে বাজার, এই দেখো শাপলা, আজকেও এনেছে শাপলা। শাপলা ফুলগুলো কত সুন্দর না। আমি স্যানিটাইজারটা নিয়ে আসি, তারপরে ব্যাগটা ধরি। কালকে রাতে একবার তোমাদের সঙ্গে দেখা হয়েছে, আর আজকে সকালবেলা আবার দেখা হচ্ছে। আজকে হচ্ছে রবিবার, আর হচ্ছে জুলাইয়ের 5 তারিখ, আর এখন বাজে হচ্ছে সকাল 9:30। 9:30 থেকে আমি আমার ভিডিওটি আবার শুরু করেছি, আবার নতুন করে তোমাদের ওয়েলকাম করলাম, কারণ গতকাল রাত থেকে আমি এই ভিডিওটা কন্টিনিউ করেছি। এবং এই ভিডিওটাও আমি আজকে সারাদিন দেখি কখন কটা অবধি কন্টিনিউ করতে পারি, দেখা যাক। আর এখন হচ্ছে আমি কিচেনে দাঁড়িয়ে আছি, আজকে সকালের জন্য দিয়েছি আলু সেদ্ধ ভাত, আর আজকে দুপুরে রান্না করব, মানে সকালে আর দুপুরে, আজকে রাতে রান্না করব না, দুপুরে করব, তখন রাতেরটা করে রাখবো। তার জন্য সকালে আলু সেদ্ধ দিয়েছি, আর দুপুরের জন্য রান্না করব, তার জন্য এখন থেকে আমি গুছিয়ে নিচ্ছি। মানে তেমন কিছু করব না, ওই পাখাল মাছ যে মাছটা, ওই পাখাল মাছটা রান্না করব, একটুখানি পনির রান্না করব। আর হচ্ছে শাপলা এনেছিল গতকাল তো দেখালাম, সেই শাপলাটা হচ্ছে ভাজা করব, তার জন্য শাপলাটা আমি মানে নিচে বসে বসে বাটছি। এই দেখো শাপলাটা, শাপলাগুলো আর কি, একটা তো আর না, শাপলাগুলো বেছে বেছে এখানটায় রাখছি, এটা ভাজা করব।
আর এই দেখো রাতে কি বানিয়েছিলাম, এটা ফ্রিজে রেখে দিয়েছিলাম আমি, এখন একটু আমি কেটে খাবো। না হয়েছে হালুয়া, না হয়েছে, এই যে কি হয়েছে, আমি আমার মন মতো করে বানিয়েছি দেখো। তোমরাও খাও। এই যে হবে একটুখানি পনির, তার জন্য দেখো, আর এটা দিয়ে হবে শাপলা ভাজা। আর এখানটা একটু বেশি বেশি পনিরের তুলনায়, কারণ আমি ওই পাখাল মাছটাও রান্না করবো, তো তার জন্য। আর এই হচ্ছে পাখাল মাছটা, আমি নুন দিইনি, হলুদ দিয়েছি, নুন দেব। আর হচ্ছে শাপলা ভাজা, আর এখানে রয়েছে দুধ। আর আমার রান্না কমপ্লিট, এখানে দেখো এই তো পনির, আর রয়েছে পাখাল মাছ, আর হচ্ছে শাপলা ভাজা। চলো তোমাদের একটু দেখিয়ে নিয়ে আসি জনিকে আর ড্যানিকে। এই দেখো ভাত খাচ্ছে, তা কি দিয়ে খাচ্ছে জানো, পনির দিয়ে, পনির রান্না করেছি তো পনিরের ঝোল দিয়ে মেখে দেওয়া হয়েছে তাই খাচ্ছে। আর এটা নতুন, এর নাম হচ্ছে ড্যানি, এটা জনি। এ ওর পায়ে কিছু হয়েছে? না ও ভীতু ভীষণ। ওরে বাবা দেখ, দেখছো কেমন করে খাচ্ছে, ও নতুন তো তার জন্য ওর ভয় লাগছে। পনির দিয়ে ভাত খাচ্ছে, পনির দিয়ে, এই দেখো। ঝাল ঝাল মিষ্টি মিষ্টি, টেস্ট টেস্ট লাগছে? হ্যাঁ ও ভয় পাচ্ছে, আর খাবে না, জল খাবে, জল দাও জল দাও। দুপুর পড়েছে জনি, একটা কি খুলে দিয়েছো? ওরে বাবা দেখো দেখো দেখো, যাই চলো দেখো জনির দের জনি আর ড্যানির জন্য কি খাবার ধরে নিয়ে এসেছে। দেখো কয়ার পোকা এবার খাবে, দেখো দেখো দেখো, চিকেন চিকেন, ওদের চিকেন আর কি, ওয়াও দেখো 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 দেখো, জনি খেয়েছে, এটা হচ্ছে ড্যানি, আর ওইটা, ও না এটা জনি, আর ওই নিচেরটা হচ্ছে ড্যানি। এবার পনির দিয়ে ভাত খাবে, আমি সবে খাইয়ে গিয়েছি জানো, খেয়েছে, হ্যাঁ জনি একটু বেশি খায়, মানে ও ভালো খায়, আর ওই যে ওইটা বেশি খায় না। টেস্ট ভীষণ টেস্ট না, একটা ছেলে। আর স্নান করে রেডি, আমার পুজো দেওয়া হয়ে গিয়েছে, রান্না বান্না সব কমপ্লিট, আজকের মতো ফ্রি। আর ওই দেখো আমাদের নতুন জনিকে তো দেখেছো, ড্যানিকে তো দেখোনি, ড্যানি আর হচ্ছে জনি। দেখো ঘরের চাবি আমার প্যান্টের পকেটের মধ্যে ঢোকাচ্ছে, সানগ্লাস মাস্ক, টাটা। ওদের খাইয়ে মানে খাইয়ে দেওয়া হয়েছে, আবার এখানে ভাতও রয়েছে, ওরা খেয়ে নেবে। আমরা একটু যাই বাইরে, একটু কাজ আছে সেখানটায়, মানে তার জন্য বের হয়েছি, আর বৃষ্টি হয়েছিল একটু আগে, আমি রাস্তায় গিয়ে বাইকে উঠবো, আমাদের এই এখান দিয়ে না প্রচণ্ড স্লিপ হয়েছে। আর
আজকে অন্য একটা বাইক নিয়ে যাওয়া হচ্ছে, মানে ছোট বাইক নিয়ে যাওয়া হচ্ছে, বড়টা নিয়ে যাওয়া হচ্ছে না, কারণ বৃষ্টি হয়েছে তো তার জন্য। আবার রোদ উঠে গিয়েছে, বোঝাই যাচ্ছে না যে বৃষ্টি হয়েছে। আর দুপুরবেলা ওই যে একটুখানি দেখালাম তো বাইরে গিয়েছিলাম, সেখান থেকে এসে হচ্ছে আমি ঘুমিয়েছিলাম, মানে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। আর এখন সন্ধ্যা 6টা বাজে, আর এখন দেখো জনি একটু ঘোরাফেরা করছে, তোমাদের একটু দেখিয়ে দেয় ওকে একটু পরে। ও হ্যাঁ, আর একটা কথা, ড্যানি ছিল না, ড্যানিকে আমরা দিয়ে দিয়েছি, কারণ ড্যানিটা একটু ভয় পাচ্ছিল, তাই ভাবলাম যে একটাই আমরা পালি, দুটো পারবো না, কারণ এ বেশি চঞ্চল, আরো এর প্রতি আলাদা একটা মায়া হয়েছে। কিন্তু ও না খাচ্ছিল না, তার জন্য ওকে দিয়ে দেওয়া হয়েছে। তাহলে দেখো জনি কি করছে, তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা করছি। জনি, এই জনি, জনি জনি, এই দেখো একটু খেলা করছে জনি। আসো 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 জনি, আমার কাছে এত বেশি আসে না, ও ডাকলেই যায়। বাবা আহা বাবা, তুমি আমার পায়ের কাছে এসছো, যাও যাও যাও, ওই দেখো ও জনি একটু খেলা করছে, তারপরে আবার ওকে রেখে দেওয়ানো হবে, মানে দেওয়া হবে, খাবারও খাওয়ানো হয়েছে। ও এখনো একা একা নিয়ে খেতে পারে না, খাইয়ে দিতে হবে। তোমরা সবাই আগের ভিডিওতে জনিকে ভীষণ দেখো, ও হাতে থাকবে না, ও কাঁধে আর মাথায় থাকবে। ও বাবা কি মজা না জনি, ভীষণ মজা জনি, ভীষণ মজা। ও জনি, ও জনি, ও জনি, ও জনি, পটি করে দে তো জানি, পটি করে দে জানি, পটি করে দে, যাও জানি, যাও 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 যাও, ওই তো চলে যাচ্ছে। দেখো সন্ধ্যা দেখাবো ঠাকুরকে এখন, ওই দেখো, এই দেখো খেলা করে। আর আমি এখন ঠাকুরকে সন্ধ্যা দেখাবো, আর আমার দেখো ঘুমিয়ে চোখ মুখ ফুলে গিয়েছে, বাইকের উপরে বসছে, দাঁড়া দেখিয়ে দেই, বাইকের উপর থেকে চলে গিয়েছে মাথায়। এবার জানি ঘুমোবে, জানি ঘুমাবে, জানি ঘুমাবে, জানি ঘুমাবে, ঘুমিয়ে পড়তে হবে। হ্যাঁ জানি ঘুমিয়ে পড়বে, জানি এখন ঘুমিয়ে পড়বে, এটা এখন পরিষ্কার করে দেওয়া হবে। আমি এটা পরিষ্কার, ও পরিষ্কার করে দিয়েছে, ভাত খাওয়ানো হয়েছে। দেখো আমি বিশেষ করে আমি খাওয়াতে আসলে এরকম অবস্থা হয়, আমি একটু আগে গিয়ে খাইয়েছি, ভাত পুরো পড়ে গিয়েছে, পেটে খিদে আছে কি, কারণ একটু আগে আমি খাইয়েছি। ও বাইরে থাকবে, ওর মানে খেলা করবে, ওর এখন থাকতে ইচ্ছে করছে না, একটু বাদে রেখে দিও। ভীষণ মশা গো বাইরে, ওই দেখো যে আই বলেছে, জানি এসো, ঠিক আছে, বিড়াল আছে, বিড়াল বিড়াল লুকোচুরি খেলছে,
উড়েছে, এই দেখো হাতে বসছে উড়ে। আর কি হয়েছে বলো তো, সকালে একবার ঘুরতে গিয়েছি, মানে তখন তো দেখালাম, আর এখনো না আমার ভীষণ আইসক্রিম খেতে ইচ্ছে করছে। আর রাতে তো রান্না নেই, আর ঠাকুরকে সন্ধ্যা দেওয়ার পরে এখন বেরিয়েছি আইসক্রিম খেতে। এখন 7টা বাজে বোধ হয়, 7টা, 7:30, প্রায় 7:30 বাজে। আর বাজার থেকে চলে এলাম, অনেকটা সময় ঘোরা হলো। মাঝে একবার এসে আইসক্রিম কিনেছি, সেটা ফ্রিজে রেখে তারপরে আবার গিয়েছি। আর অনেকগুলো আম কেনা হয়েছে, 3 প্রকারের আম কেনা হয়েছে। চলো তোমাদের একটু দেখিয়ে দিই। এই দেখো, এই যে একটা, এটা হচ্ছে ল্যাংড়া আম, আর এই একটা, এটা হচ্ছে জাম বাবা, এই যে এটা হচ্ছে চৌষা। ভাই পছন্দ করে হচ্ছে অমরুপালি আম, কিন্তু আমাদের সারা ঠাকুরনগর পুরো ঘুরে দেখেছি, মানে যে কয় জায়গায় আম বিক্রি হয় কোথাও পাইনি। ওনারা বললো এখন শেষ হয়ে গিয়েছে অমরুপালি আম, কোথাও খুঁজে পাইনি। আর এটা হচ্ছে হিমসাগর, এটা নাকি মালদার হিমসাগর। এগুলো এখন ভালো করে ধুয়ে নিতে হবে। আর এখানে আমার আমগুলো ধুয়ে নাও কমপ্লিট, আর এবার আমি আইসক্রিম খাবো। আর এই হচ্ছে আইসক্রিম, এটা আমার, আর এই যে একটা, আর হচ্ছে কৌটো গুলো বেশ সুন্দর। আর এই যে একটা, একটা ভাইয়ের, একটা আমার বরের, আর এটা আমার। অনেকদিন বাদে আবার কর্নেটো খাচ্ছি। আমি ওই আমুলের রিসক্রিম যেটা ওইটাই বেশি খাই, কিন্তু আজকে কর্নেটো খেতে ইচ্ছে করছিল তাই আজকে নিয়ে আসলাম। ভাইকে দেখাতে বারণ করছে, খালি গায়ে শুয়ে শুয়ে সিনেমা দেখছে তো। তুমি তো এটা খেতে জানো, অনেক সুন্দর হয়। এটাই বেস্ট, ওরা দুই ভাই এটা খাচ্ছে, তাই বলছে তুমি তো এটা খেতে চাও না। আর এই ভিডিওটা আমি সেই গতকাল থেকে কন্টিনিউ করেছি, আর অনেকটা বড় হয়ে যাবে যদি আমি এখন শেষ না করি। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, আর সাথে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আর সঙ্গে বেল বাটনটি অন করে দেবে যাতে পরবর্তী ভিডিও আপলোড করলে সেটা তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায়। বাই, দেখা হবে এর পরের ভিডিওতে।